রাজ্যব্যাপী দুয়ারে সরকার ব্যতিক্রম নয়, সুন্দরবন। রাজ্যের মুখ্যমন্ত্রী 2021 সালের নির্বাচনের আগে তার দলের ইস্তেহারে বলেছিলেন, দল ক্ষমতায় এলে দুয়ারের রেশন পৌঁছে দেবেন, মহিলাদের মাসিক হাত খরচের ব্যবস্থা করবেন। ইতিমধ্যেই এক এক করে তার কথা তিনি রাখছেন। লক্ষ্মীর ভাণ্ডার এই মুহূর্তে ব্যাপক হিট। বুধবার থেকে শুরু হয়ে গেল দুয়ারের রেশন কর্মসূচি। সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তের পাশাপাশি সুন্দরবনের গোসাবা ব্লকে শুরু হলো কর্মসূচি। গোসাবা ব্লকের রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের পাখিরালয় গ্রামে এদের জেলা পরিষদ সদস্য অনিমেষ মণ্ডলের তত্ত্বাবধানে শুরু এই কর্মসূচি। সকাল সকাল বাড়িতে রেশন পেয়ে খুশি এলাকার মানুষেরা।